আবারও বিনামূল্যে মিলবে এলপিজি ফের উদ্যোগী কেন্দ্র সরকার এই সুবিধাটি নিতে ঘরে বসেই আবেদন করা যাবে এই প্রকল্পের আওতায় এক কোটি গ্যাস সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জুন মাসেই সরকার এই প্রকল্প শুরু করতে পারে তবে সকলেই এই সুবিধাটি ভোগ করতে পারবেন না এই সুবিধা শুধুমাত্র বিপিএল রেশন কার্ড হোল্ডার মহিলাদের জন্যই প্রযোজ্য এর আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বহু মানুষ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন এর ফলে প্রান্তিক অঞ্চলেও বাড়ি বাড়ি গ্যাস পৌঁছেছিল কিন্তু সিলিন্ডারের মূল্যবৃদ্ধির জেরে অনেকেই ফের কাঠের উনুনে রান্নাতেই ফিরে গিয়েছিলেন সম্প্রতি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের সিলিন্ডার বিতরণের রূপরেখার কাজ সেরে ফেলা হচ্ছে অনলাইন বা নিকটতম ডিস্ট্রিবিউটরের থেকেও ফর্ম পেতে পারেন জেনে নিন কিভাবে অনলাইনে এই সুবিধা পাবেন গ্রাহকরা অনলাইন পদ্ধতি প্রথমে সরকারি ওয়েবসাইটে লগ ইন করুন হোম পেজে ডাউনলোড ফর্মে গিয়ে ক্লিক করতে হবে এরপর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্মটি আসবে এবার আপনার নাম ইমেল আইডি ফোন নাম্বার এবং ফর্মটিতে ক্যাপচা পূরণ করতে হবে তারপর আপনার ফোনে একটি গুপ্ত নম্বর আসবে এরপরে ফর্মটি ডাউনলোড করুন এই ফর্মটি আপনার নিকটতম এলপিজি সংস্থায় জমা দিতে হবে এর সঙ্গে আধার কার্ড স্থানীয় ঠিকানার প্রমাণ বিপিএল রেশন কার্ড এবং ফটো সহ সমস্ত নথি সরবরাহ করতে হবে এই নথিগুলি যাচাই করার পরে আপনি এলপিজি গ্যাস সংযোগ পাবেন কারা আবেদন করতে পারবেন ভারতের নাগরিক হওয়া প্রয়োজন বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে দারিদ্র্যসীমার নিচে অর্থাৎ বিপিএল ক্যাটাগরির নাগরিক এই সুবিধা পাবেন পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন যাদের গ্যাস সংযোগ নেই 2016 সালের 1 মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্যসীমার নিচে বা বিপিএল আওতাভুক্ত প্রতিটি পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিপিএল পরিবারের মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়াও হয়েছে এর পাশাপাশি সংযোগ প্রতি 1,600 টাকা আর্থিক সহায়তা করা হয় উপভোক্তার তালিকা প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সঙ্গে আলোচনা করে তৈরি করা হয় এই প্রকল্পের আওতায় 2020 সালের মার্চ মাসের মধ্যে দেশের 8 কোটি বিপিএল পরিবারের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল কিন্তু নির্ধারিত সময়সীমার 7 মাস আগেই 2019 সালের সেপ্টেম্বরে টার্গেট পূরণ করে ফেলেছিল 3টি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আইওসিএল বিপিসিএল এবং এইচপিসিএল যে কারণে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ ছিল ফের একবার সেই প্রকল্প চালুর পথে কেন্দ্র